কংগ্রেসত খহনিয়া অব্যাহত আছে। কংগ্রেস ত্যাগী সকলক লৈ সরব এপিসিসি। নিউজ এইটিনের সন্মুখত প্রতিক্রিয়া প্রকাশ করিলে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে। কংগ্রেসত থাকি মন্ত্রী বিধায়ক হৈ নেতা হৈ দলীয় টিকট লৈ দলৰ বেয়া দিনত বিজেপিলৈ যোৱা সকলক ধিক্কাৰ দিছে এপিসিসিয়ে। দল ত্যাগী সকলক সুবিধাবাদী আখ্যা জাকির হুসেন সিকদারৰ। কংগ্রেসের ভবিষ্যতের ভাল দিনত এই সকলে যাতে আকু উভতি আহিব নোৱাৰে তাৰ বাবে রাজীব ভবনত বনাব চারিখন বিশেষ দুয়ার। যে ক্ষমতা লোভী পাওয়ার কেন্দ্রিক সেইসকল আকৌ যেতিয়া কংগ্রেস দলক রাইজে ক্ষমতাত বহাব আমার পিনে আহিবলৈ ধাউতি করিব, কিন্তু গেট এটা দুটা তিনিটা চাৰিটা ইমানেই গেট করিম, সেই গেটৰ দেওয়াল গেট কেতিয়াও পার হব নোৱাৰিব, প্রবেশ চিরদিনের ভাবে বন্ধ থাকিব, কারণ এয়া তৃণমূল কংগ্রেস কর্মীর আহ্বান। কংগ্রেস এড়ি যাওয়া 90% নেতায় দলটোত ফলাফল দিয়াত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল বলে কয় কার্যকরী সভাপতিগৰাকীয়ে। বিধানসভা লোকসভাত দলীয় টিকট লৈ মুখ থেকেচা খোৱা সকলক জাকির হুসেন সিকদারে কি বলে কটাক্ষ করে শুনক। 90% তো রিজাল্ট দিব পারা নাই কংগ্রেসত। কোনোবাই গুৱাহাটীৰ বোলে ইলেকশনটোৰ কাৰণে টিকেট লৈ গৈছে তাত জিরো, কোনোবাই বিধানসভা ইলেকশন খেলিছে তাত জিরো। আছে গৰু নাবাই হাল, থকাতকৈ নথকাই ভাল। দলৰ পৰা লৈ কোনোবাৰ দেউতা মিনিষ্টাৰ বনাইছে হৈছিল, কোনোবা নিজে হৈছে, বিভিন্ন তেওঁলোকৰ বিভিন্ন বেংক বেলেঞ্চৰ পৰা সকলো দিগত বৃদ্ধি হৈছে। বিজেপিয়ে কংগ্রেসের ব্যাংক একাউন্ট বন্ধ করে বিরোধী দলটুক নির্বাচনত নিশকটিয়া করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ করে পরুক্ষেত্রী সমষ্টির বিধায়কগৰাকীয়ে। তার মাজতে রাইজর বরঙনি সভার সুবিধা অর্থে কংগ্রেসেও অসমত হেলিকপ্টার ব্যবহার করিব। আমি করবাত না করবাত আমি হেলিকপ্টার লৈ মিটিংৰ সুবিধার্থে রাইজে বিচরা নেতাসকলক আমি পঠাব লাগিব, তার কারণে আমি সেইবিলাক চিন্তা চর্চা করে আছো। কার্যকরী সভাপতিগৰাকীয়ে জনোৱা মতে অসমলৈ নির্বাচনী প্রচার চলাবলৈ আহিব মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কংগ্রেসত খহনিয়া অব্যাহত আছে। কংগ্রেস ত্যাগী সকলক লৈ সরব এপিসিসি। নিউজ 18 সন্মুখত প্রতিক্রিয়া প্রকাশ করিলে অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে। কংগ্রেসত থাকি মন্ত্রী বিধায়ক হৈ নেতা হৈ দলীয় টিকট লৈ দলৰ বেয়া দিনত বিজেপিলৈ যোৱা সকলক ধিক্কাৰ দিছে এপিসিসিয়ে। দল ত্যাগী সকলক সুবিধাবাদী আখ্যা জাকির হুসেন সিকদারৰ। কংগ্রেসের ভবিষ্যতের ভাল দিনত এই সকলে যাতে আকু উভতি আহিব নোৱাৰে তার বাবে রাজীব ভবনত বনাব চারিখন বিশেষ দুয়ার। যে ক্ষমতা লোভী পাওয়ার কেন্দ্রিক সেইসকল আকৌ যেতিয়া কংগ্রেস দলক রাইজে ক্ষমতাত বহাব আমার পিনে আহিবলৈ ধাউতি করিব, কিন্তু গেট এটা দুটা তিনিটা চারিটা ইমানেই গেট করিম, সেই গেটৰ দেওয়াল গেট কেতিয়াও পার হব নোৱাৰিব, প্রবেশ চিরদিনের ভাবে বন্ধ থাকিব, কারণ এয়া তৃণমূল কংগ্রেস কর্মীর আহ্বান। কংগ্রেস এড়ি যাওয়া 90% নেতায় দলটোত ফলাফল দিয়াত সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল বলে কয় কার্যকরী সভাপতিগৰাকীয়ে। বিধানসভা লোকসভাত দলীয় টিকট লৈ মুখ থেকেচা খোৱা সকলক জাকির হুসেন সিকদারে কি বলে কটাক্ষ করে শুনক। 90% রিজাল্ট দিব পারা নাই কংগ্রেসত। কোনোবাই গুৱাহাটীৰ বোলে ইলেকশনটোৰ কাৰণে টিকেট লৈ গৈছে তাত জিরো, কোনোবাই বিধানসভা ইলেকশন খেলিছে তাত জিরো। আছে গৰু নাবাই হাল, থকাতকৈ নথকাই ভাল। দলৰ পৰা লৈ কোনোবাৰ দেউতা মিনিষ্টাৰ বনাইছে হৈছিল, কোনোবা নিজে হৈছে, বিভিন্ন তেওঁলোকৰ বিভিন্ন বেংক বেলেঞ্চৰ পৰা সকলো দিগত বৃদ্ধি হৈছে। বিজেপিয়ে কংগ্ৰেছৰ বেংক একাউণ্ট বন্ধ কৰি বিৰোধী দলটোক নিৰ্বাচনত নিশকটীয়া কৰাৰ ষড়যন্ত্ৰ কৰিছে বুলি অভিযোগ কৰে পৰুক্ষেত্ৰী সমষ্টিৰ বিধায়কগৰাকীয়ে। তাৰ মাজতে ৰাইজৰ বৰঙণিৰে সভাৰ সুবিধা অৰ্থে কংগ্ৰেছেও অসমত হেলিকপ্টাৰ ব্যৱহাৰ কৰিব। আমি করবাত না করবাত আমি হেলিকপ্টার লৈ মিটিংৰ সুবিধার্থে রাইজে বিচরা নেতাসকলক আমি পঠাব লাগিব, তার কারণে আমি সেইবিলাক চিন্তা চর্চা করে আছো। কার্যকরী সভাপতিগৰাকীয়ে জনোৱা মতে অসমলৈ নির্বাচনী প্রচার চলাবলৈ আহিব মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধী। বিপুল বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।